আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পুনরায় ফিরে আসলাম আমাদের নির্ধারিত অনুষ্ঠানে। আমরা শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর। পবিত্র হজ মাসে আমাদের সৌভাগ্য এইসব জানার জন্য, এবং যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য প্রয়োজন আছে বলে আমরা মনে করি, সবার জন্য, সকল মুমিন মুসলমানের জানার প্রয়োজন আছে। মোনা সাহেব, আপনি বলছিলেন যে আমরা আমরা আপনার কথাই ছিল যে 360টা মূর্তি ভাঙার পরে, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের পরে, মানে মূর্তি পূজাকে বাদ দেওয়া হয় এবং পরিপূর্ণ এটা ইসলামের একটা একটা নিদর্শন তৈরি হয়ে গেলেন। আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের পারিবারিক অনেক পরিবারে আমরা বাচ্চা কাচ্চাদের জন্য অনেক সময় ডলি নিয়ে আসি, এইটার কথা বলছিলেন। হ্যাঁ, আমি একটা একটা কল নিয়ে, সম্মানিত একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনি বলছেন যে আয়শা মসজিদ থেকে উমরা মানে নিয়ত করলে এটা হবে কি না হবে? আচ্ছা, আপনি আপনি দেখতে থাকেন টেলিভিশন, দেখি বিজ্ঞ আলোচক কি বলেন। জি, জাযাকাল্লাহু তাআলা খাইর, অত্যন্ত গুরুত্ব প্রশ্ন করার জন্য। আমরা এ ব্যাপারেও একটা উত্তর দিয়েছি আগে। তো হজে বা উমরায় গিয়ে হজ করার পর এবং উমরা করার পর সর্বোত্তম কাজ কোনটি? প্রথমত সর্বোত্তম কাজ হচ্ছে তোয়াফ করা। তোয়াফ করা সর্বোত্তম কাজ। এরপরে আপনি অন্যান্য জিকির, তেলাওয়াত, তসবি, সাদাকা করেন। আর উমরা আমরা করতে পারবো কি না, উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতারক্যণ রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালাম এবং সাহাবায়ে কেরামের জীবনী থেকে কিন্তু আমরা হজের সফরে গিয়ে আপনার একটা উমরা করেছেন, এর পরবর্তী আর কি করেন নাই, একাধিক উমরা করেন নাই। যেমন মনে করেন আপনি হজের মধ্যে গেছেন, আপনার হজ শেষ, এখন আপনি ফ্রি, তখন আপনার মন চাইছে যে আমি আর আর হজে আসবো কি না, তো আরেকটা আমি উমরা করে নিই মসজিদে আসা থেকে। এই তামান্নার যে বা আপনার আশা মনের মধ্যে আসছে এটা অত্যন্ত ভালো, কিন্তু আপনাকে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করেছেন কি না। যে কোনো কাজ করার আগে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি। ইভেন খাওয়ার আগে আমরা দেখব যে রাসূল সাল্লাম কী খাইছেন, নমাজ পড়ার আগে রাসূল সাল্লাম কীভাবে নমাজ পড়েছেন, ব্যবসা করার আগে আমরা দেখব রাসূল সাল্লাম ব্যবসা কী করেছেন। ঠিক এইভাবে যে আমি যখন আরেকটি উমরা করব, অনেকেই আপনার হজে গিয়ে 5টা 10টা উমরা করেন, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এবং কোনো সাহাবাদের জীবনী থেকে এভাবে এক সফরে গিয়ে একাধিক উমরা আমরা আর দেখি নাই। তাদের তোয়াফের কোনো, যে কোনো আপনি তোয়াফ করতে পারেন, যখন আপনি হালাল হয়ে যাবেন তখন আপনি সাধারণ কাপড় পরিধান করে আপনি তোয়াফ করেন। তাহলে তো মাওলানা সাহেব বেশি বেশি করে তোয়াফ করাটা, তোয়াফ করেন, হ্যাঁ, সওয়াব আপনার মার উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে, উদ্দেশ্যটা তো কোনো মানে অসুবিধা নাই। না না, তোয়াফ তো সব সর্বোত্তম একটি আমল, মানে আমি উমরা হয়তো কম করে আমি আমার মার উদ্দেশ্যে করলাম, আমার দাদার উদ্দেশ্যে, নানার উদ্দেশ্যে করলাম, বা আমাকে একজন বন্ধু বলছে যে ভাই আপনি হজে যাচ্ছেন আমার জন্য একটু দোয়া করবেন, আমি উনার উদ্দেশ্যে এটা তোয়াফ করলাম, এরকম হতে পারে? হ্যাঁ, করতে পারেন, করতে পারেন, করতে পারেন, হ্যাঁ করতে পারেন। বলেন উমরা মানে এই বারবার উমরা না করে আপনি তোয়াফ করেন, তোয়াফ করেন, আল্লাহ তাআলা পুরাপুরি আপনাকে সওয়াব দেবেন। আর আপনি আলোচনার একটা কোয়েশ্চেন করেছিলেন যে আপনার এই ডলির ব্যাপারে, মনে হয় অনেক অনেক সময় দেখি আমাদের বাড়ির, আমাদের আমাদের কথা বলছি, আমাদের বাড়ির পাশে আমরা অনেক সময় আমরা এক সাইডে টেলিভিশন আছে, অন্য সাইডে একটা নমুনা আছে, মানুষের নমুনা হোক আর জীবের নমুনা হোক, একটা পিকচার সুন্দরের জন্য রেখে দিলাম, মনে করলাম এটা সুন্দর, আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে ওই যে আমরা একটা আগে যেটা বলেছি যে তালবিয়ার মধ্যে আমরা কী পড়ছি, কী পাঠ করছি, এটা বারবার কেন পড়ছি, এটার এটার অর্থ কী, এটা কি আমার জীবনে আমি ফিট করতে পেরেছি? শুধু আমি মুখে উচ্চারণ করাটা যথার্থ নয়, মুখে উচ্চারণ করার সাথে সাথে আমার জীবনে যাতে করে আমি এটা ফিট করে করতে পারি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরপরে লাব্বাইক লা শরীক, আমি বারবার বলছি যে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, কোনো পার্টনার নেই, আমরা আগেও বলেছি তিনি এক অদ্বিতীয়। আমরা ডাইরেক্টলি কিন্তু আমরা আল্লাহ তাআলার সাথে মূর্তি পূজা বা কাউকে শরিক করি না, কিন্তু অনেক সময় আমরা জানি না, মাসলাম আসেল না জানার কারণে
আমরা অনিচ্ছাকৃতভাবে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই, যেটা আমরা আগেও বলেছি যে যেমন ধরেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টা মূর্তিকে ভেঙেছিলেন, কিন্তু আমাদের দেশে যেমন কোনো মাজার 360টা মাজার মনে হয় সিলেটের মধ্যে আছে। হ্যাঁ, যারা এখানে বিভিন্ন সাহিত্য আছেন তারা নেক মানুষ ছিলেন, হ্যাঁ তারা অলি ছিলেন, পায়েস ছিলেন, তাদেরকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, সন্দেহ নাই, কিন্তু তারার মিশনের মূল উদ্দেশ্য কী ছিল? তারা এখানে হযরত শাহজালাল এবং তিনিদের সাথী এখানে কী জন্য আসছিলেন? এই শিরককে, এই মূর্তি পূজাকে, এই কুসংস্কারকে দূর করার জন্যই কিন্তু তারা আসছিলেন এই মিশন নিয়ে। তারা এই মিশন নিয়ে আসেন নাই যে তাদের মৃত্যুর পর এখানে আবার মূর্তি পূজার মতো আপনার মাজার পূজা শুরু হবে, ভক্তি করার জন্য আপনি শিরিক বা কুলজনের না না। যেমন মনে করেন একজন মানুষ সে মূর্তির কাছে গিয়ে আরাধনা করলো, পূজা করলো, যে মূর্তির কাছে চাইলো আমাকে এটা দাও, আমাকে অসুস্থতা দূর করে দাও, আমাকে রিস্ক দাও। অন্যান্য ধর্মের লোকেরা এটা করে, এটা তাদের ধর্মের ম্যাটার, কিন্তু মুসলমানরা মূর্তির কাছে গিয়ে এইভাবে বলে না। কিন্তু আমাদের হাজার হাজার মুসলমানরা কিন্তু মাজারে গিয়ে একজন মৃত মানুষের কোনো আপনার আপনার এই ধরনের আল্লাহ তাআলা মৃত মানুষকে আল্লাহ তাআলা এই ধরনের কোনো শক্তি দেন নাই যে মৃত মানুষকে কাছে গিয়ে আপনি চাইবেন আর তিনি আপনার কোনো উপকার করবেন। মৃত মানুষ আপনার কোনো উপকারে আসবেন না, আপনি আসবেন মৃতের উপকারের জন্য। আপনি মৃতের জন্য কী করবেন? দোয়া করবেন। মৃতের কাছে আপনি গিয়ে দোয়া চাইবেন না, মৃতরা আপনার জন্য, মৃতরা আপনার জন্য কি মুখাপেক্ষী, আপনি মৃতের জন্য মুখাপেক্ষী না। হ্যাঁ, মৃতের কাছে গিয়ে তাদের নাজাতের জন্য আপনি চাইবেন, তাদের জন্য জান্নাত চাইবেন, তাদের কাছে গিয়ে আপনি দুনিয়ার কোনো চাওয়া পাওয়া কিছুই নেই, কারণ তারা দুনিয়াটাকে চলে গেছে, তারা নিজেরাই এখন কোন পর্যায়ে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে কোন স্থান দিয়েছেন এটা আমরা কিন্তু জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম একবার বললেন যে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বসলেন আর বললেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ আনকিজি নাফসিকে মিনান নার লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও আমার কলিজার টুকরা ফাতিমা, চিন্তা করুন, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, ও মুহাম্মদের মেয়ে ফাতিমা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে তোমাকে নিজেই চেষ্টা করো, এই কথা বলে তুমি বাঁচতে পারবে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আব্বা, এই কথা বলে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবে না। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা ফাতিমা, আর আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন সমস্ত সাইয়্যিদাতু, সুবহানাল্লাহ, সমস্ত মেয়ে লোকদের কি হবেন? সর্দার হবেন, আহলিল জান্নাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যিনি কলিজার টুকরা, যিনি সমস্ত জান্নাতীদের মধ্যে মহিলাদের সর্দার হবেন, তিনিকে বলছেন যে আমি তোমার কোনো উপকারে আসতে পারব না যদি তুমি নিজে চেষ্টা না করো। যদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপার এই হয়, তাহলে আমাদের কি, তাহলে কোনো উসিলা কাজে লাগবে না, আপনি নিজের নিজের তৈরি নিজে তৈরি করে নিতে হবে, নিজেকে নিজেকে ইমান আমলের জন্য নিজেকে প্রস্তুত করতে, কোনো মৃতর কাছে আপনি চাইতে পারবেন না, মৃতকে উসিলা নিয়ে কিছুই করতে পারবেন না, মৃতর জন্য আপনি দোয়া করুন। মানুষ তো আমরা দেখি মাঝে মাঝে এখানে আমাদের জন্য আপনার শিরক হয়ে যায় যে আমরা বুঝি না যে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা এখানে হজে গিয়ে বলছি না, হজে গিয়ে বলছি আমরা শিরক করব না, কিন্তু আবার ফিরে এসে কিন্তু আমরা কি অনিচ্ছাকৃতভাবে আমাদের শিরক হয়ে যাচ্ছে। সারা আপনার সৌদি আরব ঘুরে আপনার একটা আপনার মাজার পাবেন না। যদি আপনার এটা কোরআন হাদিসের ভিত্তিতে থাকত, তাহলে আপনার আবু বকর, ওমর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হাজার হাজার সাহাবায়ে কেরামের কবরের মধ্যে একটা মাজারও নেই, এবং এখানে গিয়ে কেউ কিন্তু তাদের কাছে চায় না, দোয়ার জন্য যায় সবাই। তো এর জন্য আমরা যখন লাব্বাইক বলবো বলার সাথে সাথে, কিন্তু পড়ার সাথে সাথে এটা আমাদের এই মামার্থ, এই অর্থ এবং এর শিক্ষা আমাদের জীবনে যাতে আমরা ফিট করতে পারি এটা আমরা লক্ষ্য করব। আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন যে আমরা হজ এমন একটা আমল, এমন একটা সফর যে যেটার সাথে, যে সফরের সাথে অন্য দুনিয়ার কোনো সফরের কোনো কী নাই, সম্পর্ক নাই। মানুষ দেখেন দুনিয়াতে বিভিন্ন সফর করে,
বিভিন্নভাবে, কেউ আপনার ব্যবসার জন্য সফর করে, কেউ এডুকেশনের জন্য সফর করে, কেউ চাকুরির জন্য সফর করে, কেউ এমনি আপনার হলিডেস জন্য সফর করে। কিন্তু হজের সফর কমপ্লিটলি ডিফারেন্ট। এই সফরটা শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য হজ করা। হজের মধ্যে আমরা প্রথমত, আপনি প্রথমে একটা কোয়েশ্চেন করেছেন যে আমাদের করণীয় কি হজের মধ্যে। এর মধ্যে একটা করণীয় যে আমরা হজটা যে একমাত্র হজের এহরাম বাঁধার আগে আমরা নিয়তকে জাস্টিফাই করব, আল্লাহর জন্য আমি হজ করছি কি না, আমার সিনসিয়রিটি, আমার মধ্যে খুলুসিয়ত আছে কি না, নিয়তটা আমি সহি করব, কোন নিয়তে আমি হজ করছি। এর জন্য যে প্রত্যেকটা নেক আমল করার আগে আপনার নিয়তকে যাচাই করা। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়া, একটা হাদিস আমার হঠাৎ করে মনে পড়ল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে প্রশ্ন করলেন যে হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে সাহাবায়ে কেরাম অন্যান্য সাহাবি প্রশ্ন করলেন যে এমন একটা হাদিস বর্ণনা করুন যেটা আপনি নিজে শুনেছেন এবং বুঝতে পারেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আপনি নিজে শুনেছেন, আপনার নিজের কানে শুনেছেন, এমন একটা হাদিস আপনি বর্ণনা করুন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এমন একটা হাদিস বলবো যেটা আমার নিজে কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি এবং আমি বুঝতে পেরেছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই বলার পর যখন বলবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাঁদা শুরু করলেন, কাঁদতে কাঁদতে কী করলেন, মাটিতে পড়ে গেলেন এবং বেহুশ হয়ে গেলেন। যখন হুশ ফিরল, হুশ ফিরার পর আবার বললেন যে আমি এমন একটা হাদিস আমি শোনাবো যেটা আমি নিজের কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি এবং বুঝতে পেরেছি। এই কথা বলার পর যখন আবার বলতে চেয়েছেন, আবার উনি আপনার কাঁপতে শুরু করলেন এবং কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে আবার ফিট হয়ে গেলেন। এইভাবে তিনবার হলো। তিনবার বলার পর বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই হাদিসটা আমি শুনেছি, আল্লাহু আকবার, যে কিয়ামতের দিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে আর তিনজন লোককে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার সামনে হাজির করবেন। তিনজন লোককে আমরা খুব মন দিয়ে শোনার চেষ্টা করব। তিনজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার সামনে হাজির করবেন, বিচার শুরু করবেন। এই তিনজন লোক কারা? প্রথমত ওই ব্যক্তি যে একজন আলিম অথবা একজন কারি অথবা একজন হাফিজ, তাদের আল্লাহ রাব্বুল আলামিন কল করবেন, সামনে আনবেন। দ্বিতীয়ত আরেকজন যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর কি দিয়েছেন, সম্পদ দিয়েছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে আন, একজন সম্পদশালী লোককে। আর তিন নম্বর আরেকজনকে আনবেন, ইনি হচ্ছেন শহীদ। তো আল্লাহ তাআলা একজন একজন করে প্রশ্ন করবেন, যে একজন জ্ঞানী লোককে প্রশ্ন করবেন যে আমি তোমাকে যে জ্ঞান দিছিলাম, তুমি এত বড়, তোমাকে আমি জ্ঞান দিছিলাম, কোরআনের ইলম দিয়েছিলাম, হাদিসের ইলম দিয়েছিলাম, তুমি কী করেছো, এটা দিয়ে তুমি কতটুকু এটা ব্যবহার করেছো, কীভাবে এটা তুমি ব্যবহার করেছো? তখন এই আলিম বা হাফিজ বা একজন কারি তখন উত্তর দিবেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে ইলম দিয়েছিলেন, এটা আমি কী করেছি, সঠিকভাবে ব্যবহার করেছি, আমি ওয়াজ করেছি, নসিহত করেছি, তফসির করেছি, কিতাব লিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তুমি মিথ্যা বলছো, তোমাকে মানুষ ভালো একজন আলোচক বলবে, তোমাকে মানুষ একজন আন্তর্জাতিক মানের একজন ওয়াজি বলবে, তোমাকে একজন বড় মুহাদ্দিস বলবে, বড় ইমাম বলবে, বড় একজন ভাষ্যকার বলবে, বড় একজন আলোচক বলবে। তো তুমি যেটা চেয়েছিলে আমি তোমাকে দিয়েছি, মানুষ তোমাকে বড় একজন আলোচক, হ্যাঁ, তোমাকে বলেছে, সম্বোধন করেছে, বড় একজন ওয়াইজ তোমাকে সম্বোধন করেছে, বড় একজন হাফিজ সম্বোধন করেছে, যেটা তুমি চেয়েছিলে এটা আমি তোমাকে দিয়েছি। সুতরাং আজকে আমার কাছে তোমার পাওয়ার কিছুই নেই, এটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো, আজকে হ্যাঁ আমার কাছে পাওয়ার তোমার কিছুই নেই, লোক দেখানোর জন্য। এই যে নিয়ত সহি ছিল না, এরপরে ধনী সম্পদশালী যে তোমাকে যে আমি প্রচুর সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ দ্বারা তুমি কী করেছো? বলবেন, ইয়া রব্বুল আলামিন, এই সম্পদ দিয়ে তো আমি কী করেছি, গরিব দুঃখী মানুষকে আমি সাহায্য করেছি, হ্যাঁ, আমি এতিমদেরকে সাহায্য করেছি, মাদ্রাসাতে সাহায্য করেছি, আমি মসজিদে সাহায্য করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না তুমি মিথ্যা বলেছ, তোমাকে মানুষ একজন বড় দাতা বলবে, একজন সখী বলবে, একজন ডোনার বলবে, তো তুমি যেটা চেয়েছো সেটা তো তুমি পেয়ে গেছো, তোমাকে মানুষ বলেছে একজন বড় একজন দানশীল সেটা তুমি পেয়ে গেছো, আজকে আমার কাছে আর তুমি কিছু পাওয়ার নেই। তিন নম্বর লোক একজনকে আনবেন, যিনি কোনজন তিন নম্বর লোক জানছিলেন যে উনি মানে একজন তো হলেন আলিম আর আরেকজন হলেন আপনার ধনী লোক, আর তিন নম্বর শহীদ, যিনি আল্লাহর রাস্তায় বাহির হয়ে কি করেছেন, শহীদ হয়েছেন দিনের জন্য, যিনি শহীদ হয়ে গেছেন। তো আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তোমাকে যে আমি তোমার শরীরের মধ্যে এত বীরত্ব দিয়েছিলাম, তোমাকে শরীরের মধ্যে এত শক্তি দিয়েছিলাম, তুমি কি করেছো? বলে আমি তো ইয়া রব্বুল আলামিন আমি এইভাবে দিনের জন্য লড়াই করতে করতে আমি শহীদ হয়ে গেছি। তো আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না তুমি দিনের জন্য তো যাহা কি করো নাই, সংগ্রাম করো নাই, তোমাকে মানুষে একজন বীর পুরুষ বলবে, এর জন্য তুমি করেছো, সুতরাং তুমি যেটা দুনিয়াতে চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো, আজকে আমার কাছে পাওয়ার তোমার কিছু নেই। শুনবো আপনার কাছ থেকে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি। আসলে নিয়তটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের সৃষ্টিকর্তা পরম করুণা আল্লাহ নিয়ত দেখে আমাদের নামাজ রোজা সহ প্রত্যেকটি হজর আগে কিন্তু আমি এই নিয়তটা করব যে আমাকে মানুষ হাজি বলুক, এর জন্য আমি যাচ্ছি না। জি আমি আসবো। আমরা দর্শক মন্ডলী আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি। আমরা শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে অসংখ্য অসংখ্য প্রশ্নের উত্তর, অসংখ্য প্রয়োজনীয় মশলা মাসাইল। আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি, আপনার ততক্ষণ অপেক্ষা থাকুন।